ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। টানা তিনবার ইউএফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা সহ মোট চারবার এই শিরোপা জয়ের অংশীদার রিয়াল মাদ্রিদের ক্রোশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। গত দুদিন আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া। এ সময় লিভারপুলের মাঠ অ্যানফিল্ডের টানেলে নেইমারের সঙ্গে জার্সি বদল করেন তিনি। জার্সি বদলের সময় নেইমারকে বলেন, আমি তোমারই অপেক্ষায় আছি রিয়াল মাদ্রিদে, আশা করছি তুমি রিয়াল মাদ্রিদে যোগ দিবে, আমরা তোমার জন্য অপেক্ষা করব। অ্যানফিল্ডের টানেলে নেইমারকে রিয়েলে যাওয়ার আহ্বান জানিয়েছেন মদ্রিচ। অনেকদিন ধরে ফুটবল বিশ্বে গুঞ্জন উঠেছে নেইমার নাকি প্যারিস সেন্ট জার্মেন ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন। নেইমারের এমন গুঞ্জন থেকে হয়তো মদ্রিচ নেইমারকে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে প্রায় তিন মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন নেইমার। ম্যাচে ফিরেই অবিশ্বাস্য খেলে সবার নজর কেড়েছেন তিনি। বিশ্বকাপে যে দারুণ কিছু করবেন এই ব্রাজিলিয়ান তারকা তা আগে থেকেই টের পাওয়া যাচ্ছে। তিতের অধীনে দারুণ খেলছে ব্রাজিল, রাশিয়া বিশ্বকাপে যে কোনো দলের জন্য হুমকি তারা। নতুন কোচ তিতের অধীনে ২০ ম্যাচের ১৬টিতে জয়, ৩টিতে ড্র ও ১টিতে হেরেছে ব্রাজিল। এই ধারাবাহিকতা বজায় রেখে রাশিয়া বিশ্বকাপ জিততে চায় তারা।